নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আপনাদের জন্য। আজ কলকাতা হাইকোর্টের ডিএলএদের অগ্রাধিকার মামলাটির শুনানি হলো না। চলুন খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা এই ধরনের খবরগুলি সবার আগে পাবার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিএড এবং ডিএলএডের অগ্রাধিকার মামলাটির শুনানি ছিল। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড এবং ডিএলএডের অগ্রাধিকার মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ মামলাটির বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 17 নম্বর কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, তবে আজ মামলাটির শুনানি হয়নি। প্রধানত সময়ের অভাবের কারণে শুনানি হয়নি। এই দিন আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। একটি ছিল 2011 আগে 50% নিচে বিএড করা প্রার্থীদের এবং অন্যটি স্নাতকে 50% নিচে কিন্তু স্নাতকোত্তরে 50% ওপরে পাওয়া প্রার্থীদের। এই দুটি মামলা এই দিন দীর্ঘ শুনানি হয়। আগামী 5ই অক্টোবর এই মামলা দুটির পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে। এই দুটি মামলা দীর্ঘ সময় নিয়ে নেওয়ায় ডিএলএডের অগ্রাধিকার মামলাতে আর সময় পায়নি বিচারপতি। এই মামলার ক্ষেত্রে পরবর্তীতে তারিখ দেওয়া হবে। প্রাথমিকে 16,500 জন শিক্ষকের মেধা তালিকা প্রকাশের পর বিতর্কটা ক্রমশ বাড়তে থাকে। এই মেধা তালিকা প্রকাশের পরই ডিএলএডের প্রশিক্ষণ প্রাপ্তদের একটা অংশ মনে করতে থাকেন, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি, প্রাথমিকে ডিএলএডের প্রশিক্ষণ প্রাপ্তদের বাদ দিয়ে অবৈধভাবে বিএড প্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে। যেখানে প্রাথমিকে পড়ুয়াদের শিক্ষাদানের ব্যাপারে ডিএলএডের প্রশিক্ষণ বাধ্যতামূলক, সেখানে প্রাথমিকে নিয়োগের ব্যাপারে বিএডের চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, এমন গুরুতর অভিযোগ করছে ডিএলএডের প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। এরপরই কিছু প্রার্থী আদালতের দ্বারস্থ হন। এই মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী। নমস্কার, এখনকার মতন এই পর্যন্তই। আবারও আসছি পরবর্তী সময়ে নতুন কোনো খবরের আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।